আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই আমার সামনে এক মায়ের হাত ধরে খাড়া হইছিস, তোর লজ্জা করে না? এই মেয়ে কেন ডাইরা? হ্যাঁ মা, বউ। বউ? এই তুই কার বউ ভাগাই নিয়ে আইছস? কি উল্টাপাল্টা কথা বলতেছ মা, এটা আমার বউ। একটু আগে কাজে অফিসে গিয়ে আমরা পালায় বিয়ে করছি। কি? তুই আমার একমাত্র বোনা হইয়া পালায় বিয়ে করছস? আমার কাছে না জানাইয়া? হায় রে কপাল, কত শখ ছিল আমি নিজে মাইয়া পছন্দ করে তোরে বিয়ে করামু, জাকজমক করে বিয়ে করামু, 10 গ্রামের মানুষের খাওয়ামু, 500-600 লোক খাওয়ামু, ভর্তি করবো, আনন্দ করবো, আর তুই কি না আমার সব স্বপ্নের মধ্যে পাইন ঢাইলা দিয়ে নিজে পছন্দ করে বিয়ে করে বাট বলেইছস। মা বিশ্বাস করো আমি বিয়ে করতে চাই নাই, এই মাইয়া আমার চাপাবাজি করে তারপরে বিয়ে করছে। এই তুই কি দুধের বাচ্চা? হ্যাঁ, যে এই মাইয়া তোর চাপাবাজি করে বিয়ে করবো। আম্মা জান আপনি একদম ঠিক বলছেন, সে কি দুধের বাচ্চা যে আমি তাকে চাপাবাজি করে বিয়ে করে ফেলবো? তাই বিয়ে তো আর ছেলে খেলা না, সারা জীবনের ব্যাপার। আম্মা জান আমাদের দুজনের ইচ্ছাতে, আমাদের দুজনের সহমতে বিয়েটা হয়েছে। আসলে আপনার ছেলের সাথে না আমার 5 বছরের প্রেম। আমার আব্বা আমার জোর করে আরেক জায়গায় বিয়ে দিতে চাইছিল, ও আমার পালাই নিয়ে এসে বিয়ে করে ফেলছে। ওরে আল্লাহ রে, কত বড় মিথ্যা কথা কইতেছ আম্মা। এই একদম চুপ, কত বড় সাহস মায়ের সামনে মিথ্যা কথা বলে। চুপ আর কি এত দণ্ড কিয়া? এই মাইয়া আমার বাড়িতে দাঁড়ায়া এসব সিনেমা রোমান্টিক ডায়লগ না চলবো না। আর তোর কত বড় সাহস, তুই আমারে না জানায় বিয়ে করছিস, তারপর আমার সামনে দাঁড়ায়া তুই মিথ্যা কথা বলতেছস। শোন তুই এই মুহূর্তে এখন তোর বউলে বাড়ি থেকে বিদায় হ, নাইলে এই ঝাড়ু দিয়া পিটায়া দুজনের বাড়ি থেকে বার করে দিব। আম্মা জান আপনি আমারে আপনার ছেলের বউ হিসেবে নাই মেনে নিতে পারেন। চলে যেহেতু যাবই, যাওয়ার আগে একটু নিজের পরিচয়টা দিয়ে যাই। আমার আব্বা হইতে পারে গরিব, কিন্তু আমার আব্বা কেন গরিব হচ্ছে জানেন? আমার পড়ালেখা করে, আমার পড়ালেখা চালাইতে চালাইতে আমার আব্বা গরিব হয়ে গেছে। আপনাদের দোয়ায় আর আমার আব্বার কষ্টে এখন আমি পড়ালেখা করে বিসিএস ক্যাডার। আমার ইতিমধ্যে একটা সরকারি চাকরি হয়েছে, বেতন শুরু তো 50,000 টাকা, সেই সাথে একটা কোয়ার্টারও পাইছি থাকার জন্য। আবার যেহেতু সরকারি চাকরি, একটা গাড়ি তো পাবোই যাতায়াতের জন্য। চিন্তা করছিলাম আমরা বিয়ে করে এসেছি, শাশুড়ি আর জামাইরে নিয়ে ওই কোয়ার্টারে থাকবো, আর গাড়িটা শাশুড়িতে দিয়ে দিব আর কি, তার যাতায়াতের সুবিধার্থে। মানে আপনি যেহেতু আমার মানবেন না, তাহলে আমরা কি করবো? মাসে 50,000 টাকা বেতন, সরকারি চাকরি, গাড়ি আছে, কোয়ার্টার আছে, আমার তো ছেলের অভাব হবে না, তাই না? তুমি আমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিও তো। ও বৌমা গো, খবরদার বৌমা, খবরদার, তুমি যাবা না, তুমি এবার ছাড়া যাওয়ার নাম মুখেই নিবে না। আমি একটা বকির নেই, একটা গরু, ছাগল, মূর্খ, তাই তো তোমার মতো এরকম রাজ লক্ষ্মী সোনামণি হীরার টুকরা মালিক আমি চিনতে পারি নাই। মাগো তুমি আমার লক্ষ্মী সোনা, আমি কপাল করে তোমার জন্য বউ পাইছি। মাগো ও বাবা, বাবরে বোম, তুই এতদিন পর একটা মারা কাম করছস, কারোর মতো কাম করছস, আমি বিয়া বাইনা নিয়েছি, তোর বউ বাইনা নিয়েছি, এটা আমার রাজ কপাল, এটা আমাকে সহজে তোর বাইনা নিয়েছি, তোকে মানুষ আমার রাজকপাল। আল্লাহ তুমি এত দিন আমার থেকে মুক্তি না চাইছো, কি খুশি হয়েছি। বাবা রে বাবা, তুই আমার মতো কাম করছস। শারমিন তুমি আমার চাওয়াবাজি করে বিয়ে করলো, তোমার কিন্তু বউ হিসেবে আমি পাই খুব খুশি। আমার মতো একটা সুন্দরী বউ পাইছো, খুশি তো থাকবে। রাখো তোমার সুন্দর, বড় সরকারি অফিসার, তারপর আবার 50,000 টাকা বেতন পাও, কোয়ার্টার আছে, গাড়ি দিছে, আর তুমি কয়দিন পরে আমার ঘরে সেই জায়গায় নিয়ে যাইবা। আর এই খুশিতেই তো আমি অনেক খুশি। এই জন্য খুশি? আহারে, কিন্তু এই খুশি তো তোমার বেশিক্ষণ থাকবে না। কেন থাকবো না? কেন? চাপা মারছি। কি? তুমি আমার সাথে চাপা মারছো? আমার মার সাথেও চাপা মারছো? কিন্তু কেন চাপা না মেরে কি করবো? আমার শাশুড়ি তোমার মা যেন খেদাই দিতেছিল, চাপাটা মারছে, সেগুলো তো আমার মাইনা নেই, এই বাড়িতে আশ্রয় দেয়। আর আমি করবো সরকারি চাকরি? আমি তো পড়ালেখাই করছি ফাইভ পর্যন্ত, আমি তো 5 পাস। তবে হ্যাঁ, এক সরকারি কর্মকর্তার বাড়িতে না কয়েক মাস কামের মেয়ে কাম করছি। ওরে গরিব ফকিরনি, তুই চাপাবাজি করে আমার বিয়ে করছস, আর এর মধ্যে তোর চাকরি বাকরি কিচ্ছু নাই। আমি তোরে আমার বউ হিসেবে মানি না। তুই এই বাড়িতে থাকবি ঠিকই, কিন্তু নামের বউ হয়ে, কামের বউ না। আর আমি কোনোদিন তোর স্ত্রীর মর্যাদা দিব না, তুই কোনোদিন আমার স্পর্শ করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে আসবো না, তোমার স্পর্শ করবো না। তবে এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আর তো লুকানো কিছু নাই। একটা কথা আছে তোমার জানাই রাখি, আমার সাথে না জিন আছে। হ্যাঁ? কি? তোমার সাথে জিন আছে? হ্যাঁ, আমার সাথে যে জিন আছে না, কিনা রাতের বেলা আমার উপর ভর করে, ভর করার পরে আমার আশেপাশে যে থাকে সে যদি আমার ভালো করে শক্ত করে জড়ায় না না, তাহলে বাইরে ফেলে। তখন তুমি চিন্তা করো, তুমি আমার জড়া দেবা নাকি উপরে চলে যাবো? ও মহাকু, এটা আমি কারে বিয়ে করলাম? একটু চাপা বাস, তারপরে আবার তার সাথে নাকি জিন আছে। না না, দরকার নেই, জিন আসতে মানা করো। হ্যাঁ, আমি তোমার জড়াই করতেছি। বিশ্বাস করো, ওই মেয়েরা আমি বিয়ে করতে চাই নাই। আমার সামনে গুলা ঝুলায় আমার ধোকা দিয়ে তারপরে বিয়ে করছে। শোন, আমি এত কিছু শুনবা চাই না। তোর সাথে আমি ছোটবেলা থেকে প্রেম করছি, তোর সাথে শুধু বিয়ে হবে আমার, শুধু আমার। তুই যে বিয়ে করছিস তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখন তুমি জোর করে বিয়ে করলি। আরে কি করছো? আরে আমি যাব না। আরে স্যার, জি স্যার, আজকে আমার একটু থানায় আসতে দেরি হয়ে যাবে স্যার। হ্যাঁ, এখানে একটা ঝামেলা হয়ে গেছে, তো একটা মেয়ে একটা ছেলেকে টানটান করতেছে। ঝামেলাটা মিটাই তারপর চলে আসো। জি স্যার, জি। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি আমার হাজবেন্ডের হাত ধরে টানটানি করতেছো কেন? এই, ও তোর কিসের হাজবেন্ড? ও আমার বয়ফ্রেন্ড, ও আমার ছোটবেলার প্রেমিক। এর জন্য ওর হাত ধরে আমি টানাটানি করতেছি। তোর কি সমস্যা? হ্যাঁ, ও তোমার বয়ফ্রেন্ড ছিল, এখন আমাদের বিয়ে হয়ে গেছে। ও আমার স্বামী, আমি ওর স্ত্রী। এখন ওর হাত ধরে, পা ধরে, কান ধরে, নাক ধরে শুধুমাত্র আমি টানাটানি। তুমি যদি ওর একটা পশমের গোড়ায় হাত দাও না, খুব ঝামেলা হয়ে যাবে তোমার। এই ঝামেলা হবে মানে? ঝামেলা তো করবো আমি। হ্যাঁ, আমি এখন ওর তুইলা নিয়ে গিয়া কাজী অফিসে নিয়ে বিয়ে করুম। তুই পারলে ঠেকা। আসলে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। জোর করে নিয়ে বিয়ে করবো, কোনো সমস্যা নেই। বিয়ে যেহেতু করতে চাচ্ছ, তোমার যখন এত চুলকানি, করো কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করো। তার আগে শুধু এই যে আইডি কার্ডটা দেখে চলো। আমি সাব ইন্সপেক্টর শালিন সুলতানা। ম্যাডাম আসসালামু আলাইকুম। একজন পুলিশ অফিসারের হাজবেন্ডকে তুমি জোর করে টেনে নিয়ে বিয়ে করবা? তুমি বুঝতে পারতেছ না তোমার সাথে কি কি হতে পারে? ওরে বাপরে, রিমান্ড, জিম থেরাপি। না না, আমি এইসব সহ্য করতে পারব না ম্যাডাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই বাড়িতে আমার আশাটাই ঠিক হয় নাই। যে ছেলের বিয়ে হয়ে গেছে, আমি তার জন্য এত উতালো হব কেন? দেশে মনে পোলারও বাপ আছে, আমার বাপে এর থেকে ভালো পোলার লগে আমার বিয়ে দিব। হুম, এই শান্ত, এই শোনো, তুমি আমার ফোন নাম্বার ডিলিট করে দেবে, আর আমিও তোমার ফোন নাম্বার ডিলিট করে দেবো, বুঝছো? তুমি কোনোদিন আমার কল দিবা না, বুঝছো? এই যে আমি তোমার বউর সামনেই কইলাম। ম্যাডাম আমার মাফ করে দেন, আপনি যে পুলিশ, এটা যদি আমি জানতাম আমি জীবনে এই জায়গায় আসতাম না। পুলিশ দেখলে আমিও ভয় পাই, আমার বাপেও ভয় পায়। আমি কথা দিতেছি, আমি জীবনে এই বাড়ির ধারে কাছে আসুন না। আমি এই যে কান ধরতেছি, আপা আমি গেলাম। পুলিশ অফিসার, এটা আইন হলো লাগে। কোন পুলিশ অফিসার? এরকম পুলিশ অফিসার না, তোমার এই গার্লফ্রেন্ডের হাত থেকে আমার জামাইরে বাঁচানোর জন্য চাপানো করছে।